আইএসএল সিজন সিক্সের ফাইনালে মুখোমুখি হবে এটিকে এফসি বনাম চেন্নাই এফসি যেখানে এই দুটি টিমে কিন্তু বৃত্তাংশ খেলে তারা লাস্ট পর্যন্ত টিকে থেকে এবং ফাইনালে উঠেছে এবং দুটি টিমে কিন্তু এখন ফর্মে আছে তো বস আজ আমরা এই ভিডিও দেখে নেব এটিকে এফসির যে ছটি প্লেয়ারের উপরে নির্ভর করে চ্যাম্পিয়ন হতে পারে অর্থাৎ এই ছটি প্লেয়ার যদি দুর্দান্ত বা ভালো খেলে এটিকে এফ সি কিন্তু এবছর চ্যাম্পিয়ন হয়ে যাবে তো বস ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন যে আইএসএল সিজন সিক্সের ফাইনাল অর্থাৎ এটিকে বনাম চেন্নাই নেপসির ম্যাচটি হবে শনিবার চোদ্দোই মার্চ এই ম্যাচটি খেলা হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে যেটি গোয়াতে অবস্থিত এবারে আমরা দেখে নেব আইএসএল সিজন সিক্সের এটি কে এফসির ফাইনাল ম্যাচ জেতার জন্য যে ছটি প্লেয়ারকে ভীষণভাবে জরুরি এবং এই ছটি প্লেয়ারের ফর্মে থাকা প্রয়োজন প্রথমে নাম চলে আসে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়াম এডু গার্সিয়া প্রবীর দাস মাইকেল সোসাইরাস তার সাথে সুমিত সুমিত্রথি তো এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক যে এই ছয় প্লেয়ারটাই কেন প্রথমে তো রয় কৃষ্ণা ডেভিড উইলিয়াম জুরি যেটি আইএসএল সিজন সিক্সের এটিকের হয়ে খুব একটা প্রিয় জুটি এবং প্রথম থেকেই কাজে লাগছে তারপরে প্রবিত দাসের কিন্তু ফর্মে থাকা খুব একটা গুরুত্বপূর্ণ এটিকের কাছে কারণ এটিকের কিন্তু প্রায় হাফ কাজ করেই দেয় পবিত দাস যেখানে আপনারা ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে অর্থাৎ সেকেন্ড লেগে দেখতে পেয়েছেন পবিত দাসের জন্যে কিন্তু আজ এটিকে এই ফাইনালে অর্থাৎ সেদিনকে অর্থাৎ লেগ টু ব্যাঙ্গালুর বিরুদ্ধে সেমিফাইনালে সে কিন্তু হিরো অফ দ্য ম্যাচ হয়েছিলো এবং রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়াম যে দুটি গোল দিয়েছিল সেই দুটি গোলই কিন্তু সেই পবিত দাসের অ্যাসিস্ট এবং হিরো অফ দ্য ম্যাচ হয়েছিল তাছাড়া সেই ক্রসেই কিন্তু ডেভিড উইলিয়াম দিয়ে গোল দিয়েছিল এবং সেই একই ক্রসে কিন্তু রয় কৃষ্ণা গোল দিয়েছিল তো ফাইনালে এই পবিত দাস কিন্তু দুর্দান্তভাবে জ্বলে ওঠা দরকার যদি এটিকে ফাইনাল জিততে হয় তারপরে নাম চলে আসে মাইকেল সুশাইরাজ সুষাই রাজকে কিন্তু আমরা আবার জ্বলে উঠতে দেখতে পাবো ফাইনালে কারণ সেমিফাইনালেও কিন্তু সে দুর্দান্তভাবে খেলেছিল এবং সুসাইরাজ বল পেলে সেই পবিত দাসের মতো একইভাবে টানে এবং ওপেনে স্পেস করে দেয় গোল করার জন্য সুবিধা যেহেতু সুসাইরাজ রাজ এবং এরুগার্সিয়া কিন্তু মিলেমিশে গেলে সেহেতু এই জুটি আমরাও দেখতে পাই যেখানে এরুগার্সিয়াও কিন্তু দুর্দান্ত গোল দিতে পারে এবং সে একজন টেকনিক্যালি প্লেয়ার তাই জন্যে তাই জন্যে মাঠ থেকে বল তুলে দেওয়ার জন্যে ফাইনালে অবশ্যই এডুগার্সিয়া যেন ঠিকঠাক খেলে এবং আমার তো মতে বলে এডুগার্সিয়া ঠিকঠাক খেলছে প্রত্যেক ম্যাচেই আর আশা করবো ফাইনাল ম্যাচেও ঠিকঠাক খেলবে তো বস তোমাদের মতে কী বলে নিচ্ছে কমেন্টটা জানো এবং লাস্টে যে হয় সে হচ্ছে ডিফেন্সের সুমিত রাঠি অবশ্যই সুমিত্রাঠি কিন্তু আগের ম্যাচে সেরকমভাবে ফর্মে দেখা যাচ্ছিল না এবং আগের ম্যাচে যদিও বা ঠিকঠাকভাবে লাগছিল তার আগের ম্যাচটা দেখা যাচ্ছিলো না এই জন্যে সুমিত্রাঠিকেও দরকার ঠিকঠাকভাবে কারণ সেখান থেকে কিন্তু এটিকের অনেক স্ট্রাই খেলাররা সুমিত রাতির থেকেও গোল দিতে পারে সেই জন্য সুমিত রাতির আবার ফর্মে ফিরে আসা উচিত কারণ ফর্মে আরও কারণ ফাইনাল ম্যাচ ভাই ফাইনাল ম্যাচে অবশ্যই আশা করি সুমিত রাতি ঠিকঠাকভাবে খেলবে এবং এটিকে কে অবশ্যই চ্যাম্পিয়ন করাবে তো বস ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাও এবং তোমাদের এটিকে ফেভারিট প্লেয়ার কে সেটাও নিচে কমেন্টে জানাও আজকের ভিডিও এইটুকু নেক্সট ভিডিও দেখা হবে যদি তোমরা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দাও